আজ সেই জুম্মার দিন ঠিক এক সপ্তাহ আগে এই জুম্মার দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের প্রতি গুলি চালিয়েছিল এক খ্রিস্টান জঙ্গি তার নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছিল পঞ্চাশ জন মুসল্লি এই ঘটনার পর কি হচ্ছে নিউজিল্যান্ডে আপনারা দেখছেন যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্তা ওয়ার্ডান এই ঘটনার নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি বারবার বলা চেষ্টা করছেন যে আমরা এক এবং অভিন্ন কোনো বর্ণ গোত্র জাতি ধর্মকে বিভক্ত করা যাবে না এই আওয়াজটি আজ সারা বিশ্বে অনুপ্রাণিত হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে মুসলিমসহ সকল ধর্মের গোত্রের মানুষকে কিন্তু উজ্জীবিত করছেন এবং এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু নিউজিল্যান্ডের এই প্রধানমন্ত্রী Jessica বিশ্ব মানবতার নেতৃত্ব হিসাবে আবির্ভূত হয়েছে। We have shown that New Zealand is an and that a world can see in us an example of love and unity. We are broken hearted but we are not broken. We are alive. We are together. We are determined to not let anyone divide us. দেখুন তিনি কিভাবে ঘটনার বর্ণনা করতে করতে আবেগ প্রবণ হয়ে যাচ্ছেন Mr. Speaker, the 15th of March will now be forever a day etched in our collective memories. On a quiet Friday afternoon, a man stormed into a place of peaceful worship and took away the lives of 50 people. That quiet Friday afternoon has become our darkest of days. আপনারা লক্ষ্য করেছেন নিউজিল্যান্ডের পার্লামেন্টে যেখানে কল্পনাই করা যায় না সেখানে তিনি আসসালামু আলাইকুম বলে তিনি বক্তব্য শুরু করছেন এই নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক ইমাম দাঁড়িয়ে বলছেন বিসমিল্লাহ রহমানের রহিম এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নিউজিল্যান্ডের সংসদ সদস্য এমপি সহ সবাই ভাবা যায় এই মর্মান্তিক ঘটনা প্রবাহের পর গোটা নিউজিল্যান্ডের মানুষ নিউজিল্যান্ডের সরকার সবাই মিলে যেই ধ্বনি তুলছেন যে আওয়াজ তুলছেন তাতে সারা বিশ্বের মানুষকে একত্রিত করছেন এবং যার নেতৃত্ব দিচ্ছেন যে চিন্তা অর্ধেন But for the families, it was more than that. It was the day that the simple act of prayer, of practicing their Muslim faith and religion, led to the loss of their loved ones' lives. Those loved ones were brothers, daughters, fathers, and children. They were New Zealanders. They are us. <laughs> প্রধানমন্ত্রীর বয়সগত মাত্র আটত্রিশ বছর বয়স এই বয়সে তিনি যে কাজটি করছেন এবং গত এক সপ্তাহ ধরে আমি অবাক বিশ্বের সাথে লক্ষ্য করছি তিনি যেন নিউজিল্যান্ড থেকে এই ঘটনার পর আর যাতে কোনো সারা বিশ্বের কোথাও যাতে আর একটি ঘটনাও না ঘটে এই ধরনের ধর্মের বিরুদ্ধে সম্প্রদায়ের বিরুদ্ধে গোত্রের বিরুদ্ধে যাতে হত্যাকাণ্ড সংগঠিত না হয় সারা বিশ্বের মানুষের মধ্যে তিনি একটি মানবতার ডাক দিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে বলছেন আমরা এক এবং অভিন্ন we too must show as a nation to confront racism violence and extremism i don't have all of the answers now but we must collectively find them and we must act লক্ষ্য করুন এই নিউজিল্যান্ডের ঘটনার পরপরই তিনি যে স্টেপ নিয়েছেন যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন খুব দ্রুতই কিন্তু তিনি সেখানে যে অস্ত্র বেচাকানার উপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন যেখানে খুব সহজে যে কোনো ট্যুরিস্টরা এসে তার লাইসেন্স থাকলে খুব অল্প টাকার বিনিময়ে যে কোনো আগ্নেয়াস্ত্র তিনি কিনতে পারতেন তার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন রাষ্ট্রীয় যে রীতিনীতি ভঙ্গ করে রীতি ভঙ্গ করে মুসলমান সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি এক মিনিটের বদলে সারা নিউজিল্যান্ডে আজ জুম্মার দিনে তিনি দু মিনিট নিরবতা পালন করেছে রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কি হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন এবং বেতারে আজকে আজান প্রচার হয়েছে যে ঘটনাটা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের ইতিহাসে বা ইউরোপের ইতিহাসে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এক ধরনের বর্ণবাদের উত্থান ঘটছে এক ধরনের ডানপন্থার উদ্ভব হচ্ছে যেখানে তারা অভিবাসন বিরোধী যেখানে তারা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছে এবং বিভিন্ন দেশে দেশে সেসব দলগুলো কিন্তু এখন ক্ষমতায় আসছে ঠিক এই এইরকম একটা উত্থানের সময় কিন্তু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা কিন্তু এক ধরনের বিদ্রোহ ডাক দিয়েছেন এক ধরনের এই অভ্যুত্থানের এই ধরনের ফ্যাসিস্ট নব্য খ্রিস্টান জঙ্গিদের বিরুদ্ধে তিনি কিন্তু এক ধরনের প্রতিরোধের একটি ডাক দিয়েছেন মানুষ মানুষের জীবনের জন্য বিগত বছরগুলোতে ফিলিস্তিনে যেখানে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যাযোগ্য সংগঠিত হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে সেখানে কোনো বাদ প্রতিবাদ নেই মার্কিন যুক্তরাষ্ট্র বলুন অথবা ব্রিটিশ বা ইউরোপের অন্যান্য দেশগুলো কেউ কিন্তু সচ্চার কোনো প্রতিবাদ করছে না কিন্তু আজ নিউজিল্যান্ডের এই পঞ্চাশ জনের হত্যাকাণ্ডের পর যে আওয়াজটি তুলেছে তাতে কিন্তু মুসলমান গোটা মুসলমান সম্প্রদায়ের মানুষ বা মুসলিম জাতির মধ্যে কিন্তু তাদের হৃদয়কে জয় করে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা এবং এই আওয়াজটা কিন্তু আস্তে আস্তে সঞ্চারিত হচ্ছে এবং ইউরোপ আমেরিকা বা পশ্চিমা দুনিয়া যে আসলে একটি মানবতার দেশ এই দেশগুলো যে অভিবাসন অভিবাসন প্রিয় দেশ এবং অধিকাংশ দেশগুলোতে যেখানে সারা বিশ্ব থেকে অভিবাসীরা আসেন সেই যে আসার মধ্য দিয়ে যে সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ যে একত্রে বসবাস করছেন সেই বিষয়টি যারা নস্বাত করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে কিন্তু একটি মানবতার জয়গান কিন্তু এখন প্রতিধ্বনিত হচ্ছে ধীরে ধীরে আমি জানি না শেষ পর্যন্ত এই আওয়াজটা কিভাবে প্রতিধ্বনিত হবে এবং কিভাবে এটাই বিশ্ব মানবতার যারা কথা বলেন যারা বিভিন্ন বাম উদারপন্থী শক্তিগুলো তারা সেই শক্তিটা সঞ্চয় করে যে প্রচলিত যে ধারা যেই অভিবাসন বিরোধী যে ধারা মুসলিম বিরোধী যে মনোভাব সেই মনোভাবকে কিভাবে পরিবর্তন হবে আমি জানি না তবে যে আওয়াজটি তুলেছেন চিন্তা আমার ধারণা যে গোটা ইউরোপের হয়তো পুরো রাজনৈতিক গতিধারা কিন্তু পাল্টে যাবে এবং এই পাল্টে যাওয়ার মধ্য দিয়ে আমার মানে খুবই আশা যে সারা বিশ্বে মানবতাবাদ অর্থাৎ জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবার উপরে যে মানুষ এবং মানুষ এক হও এই যে আওয়াজটি আস উচ্চারিত হচ্ছে এর মধ্য দিয়ে আশা করা যাচ্ছে যে বিশ্বে একটি শান্তি প্রতিষ্ঠিত হবে